তৃণমূল চোর, তারপরও আপনাকে ভোট দিয়েছিল কেন? আপনি গিয়ে গিয়ে বলেছিলেন আমাকে ভোট দাও, নাহলে বাম দুর্বল হয়ে গেছে, কংগ্রেস দুর্বল হয়ে গেছে, আমরা না জিতলে বিজেপি চলে আসবে, সিএ হবে, এনআরসি হবে, আপনি ভোট পার করেছিলেন। ভোটে জিতে কি করলেন? একটা 19 বছরের ছেলে আনিস খান লড়ছিল সিএ এর বিরুদ্ধে, এনআরসি এর বিরুদ্ধে, বাড়িতে পুলিশ পাঠিয়ে বাপের সামনে থেকে ছেলেটাকে টানতে টানতে ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে পুলিশ দিয়ে ছেলেটাকে খুন করলেন। আর বাংলার মুসলমানকে সকাল বিকেল উঠতে বসতে যে হুমকি দিত যে লোকটা, যে মুখ খুললেই তোমাকে এনআরসি করে বাংলাদেশ পাঠিয়ে দেবো, সেই বাবুল সুপ্রিয়কে আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে বাবুল সুপ্রিয়কে নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী করে দিলেন, তৃণমূলে সামিল করে নিলেন। আজকে যে বাংলায় মমতা ব্যানার্জি ভোট চাইতে এসছেন, একবার বাংলার মাটির দিকে তাকিয়ে দেখুন, এই বাংলার মাটিতে এখন আনিস খানের লাশ কবরের তলায় শুয়ে থাকে, আর সেই কবরের ওপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাতি গাড়ির চাকা চলে যায়। এই হচ্ছে আজকের পশ্চিম বাংলা, সেই বাংলায় আপনি মমতা ব্যানার্জি ভোট চাইতে এসছেন। আপনার থেকে বড় গদ্দার, আপনার থেকে বড় নেমো হারাম কে আছে? আপনাদের বলছি, এদেরকে আপনাদের দেখা হয়ে গেছে, মাঝখান থেকে এই হিন্দু মুসলমান, এই এনআরসি, গরুর মাংস, সোরের মাংস, গলার মঙ্গলসূত্র, নাগরিকত্ব আইন, এই করে গেছে একদিকে, অন্যদিকে গ্যাসের দাম হয়েছে 1200 টাকা, তেলের দাম, শস্যের তেলের দাম 200 টাকা, 100 দিনের কাজ করলে টাকা নেই, কন্ট্রাকচুয়াল কাজ করে যে আজকে কাজ আছে তার কালকে কাজ নেই, আর কতগুলো দালাল মিডিয়াকে কিনে রেখে দিয়েছে মোদি ওখানে ইলেকট্রাল বন্ডের টাকায়। 2 মাস আগে দেখি 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, অনেকে জানেন নারী দিবসের দিন সকালবেলা হঠাৎ করে মোদি ঘোষণা করেছে কি, বলছে সিলিন্ডারের দাম 100 টাকা কমিয়ে দিলাম নারী দিবসে মহিলাদেরকে উপহার, ভালো কথা। যেই না ঘোষণা করেছে দেখি একদল, বিশেষ করে হিন্দি চ্যানেলগুলো ইলেকট্রাল বন্ডের টাকায় চলে, একদল সাংবাদিক ও ঘোষণা করতে পারলো কি পারলো না ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে বাজারে, যেখানে কোনো মহিলাকে দেখছে গিয়ে তাকে প্রশ্ন করছে, আচ্ছা ইয়ে জো মোদিজি নে সিলিন্ডার কা দাম 100 রুপে কম কর দিয়া, আপকো কেসা লগ রহা হ্যায়? তো দাম কমলে কে বলবে খারাপ লাগছে, কেউ বলবে ভালো লাগছে, আচ্ছা লাগ রা হ্যায়? তো ইয়ে জো মোদিজি নে নারী দিবস পে দেশ কি বহনো কো দেশ কি মহিলাও কো ইয়ে তোহফা দিয়া, আপ মোদিজি কো থ্যাংক ইউ বলনা চাহেঙ্গে? সে ভদ্র মহিলা ভাবে সকাল সকাল কোন পাগলের পাল্লায় বললাম রে ভাই, খেয়ে দে কাজ নেই, এসে বলে প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ বলবো, হ্যাঁ হ্যাঁ এখান থেকে, হ্যাঁ থ্যাংক ইউ, যা বাড়ি যা। জিজ্ঞেস করছি কেমন লাগছে, আর আমাদেরও জিজ্ঞেস করতে ইচ্ছে করে কেমন লাগে, যে লোকটা বিজেপিকে ভোট দিয়েছেন তাকেও জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনার কেমন লাগে বলুন তো? মাসের 24 তারিখ 25 তারিখ যখন একটা প্রেশারের ওষুধ কিনতে যান দোকানে, ব্লাড সুগারের ওষুধ কিনতে যান, কিনতে গিয়ে শুনতে পান মোদি ইলেকট্রাল বন্ডে এমন মাল কামিয়েছে প্রেশারের ওষুধের দাম 3 গুণ বেড়ে গেছে, মাসের 25 তারিখ 26 তারিখ নিজের মনকে বোঝান যে মাসটা তো শেষ হয়ে এলো, কটা দিন বাকি আছে, এই কটা দিন আর ওষুধটা খেতে হবে না, কটা দিন ওষুধটা না খেতে আমি সামনের মাসে হাতে কিছু টাকা পেলে আবার ওষুধটা কিনবো, তখন আপনার কেমন লাগে? কেমন লাগে যখন চোখের সামনে দেখেন ক্লাস 8-এ পড়া 9-এ পড়া বাচ্চাটা বাড়িতে আর পড়াশোনা করতে চাইছে না, ওইটুকু বাচ্চাও বুঝে গেছে যদি পড়াশোনা করি তো মানিক ভট্টাচার্যকে 15 লাখ টাকা না দিয়ে জীবনে চাকরি বাকরি পাবো না, যদি পড়াশোনা করি রাস্তায় বসে অনশন করতে হবে, ধর্ণা দিতে হবে, সিলিং থেকে পাখার ব্লেড থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে হবে বাবা মার নামে একটা চিঠি লিখে দিয়ে, আর যদি পড়াশোনা ছেড়ে দিয়ে বোম বানাতে শিখি, পেটে মারতে শিখি, তৃণমূলের ছাত্র মারতে শিখি, বুদ্ধকল করতে শিখি, তাহলে মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো, আমার 3 তলা বাড়ি হবে, বাড়িতে 6টা AC বসবে, ওইটুকু বাচ্চা বুঝে গেছে। এই বাংলায় যে খেটে খেতে চাইবে, গদর খাটিয়ে খাটতে চাইবে, গদর খাটিয়ে পরিশ্রম করে খেতে চাইবে, তার মতো অভাগা কেউ নেই, আর যে তৃণমূলের হয়ে শেষ্রামি করবে তার মতো ভদ্রলোক বাংলায় কেউ নেই, সে মাথা উঁচু করে থাকবে, বাকি সবাই তার সামনে মাথা নিচু করে থাকবে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।